প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের কিছু অংশ নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসগুলো আমরা যে আলোচনা করেছি, আশা করি ওই ক্লাসগুলো তোমরা বাসায় দেখছো এবং যে কাজগুলো দিয়েছি প্র্যাকটিসও করছো। তো আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের ভেক্টর নিয়ে যে আলোচনা করব, আজকে হচ্ছে আমাদের আলোচ্য বিষয় সামন্ত্রিক নিয়ে এবং কিছু হয়তো গাণিতিক সমস্যা দেখব। তো সামন্ত্রিক ভেক্টর, সামন্ত্রিক সূত্রটা কি? ভেক্টর সামন্ত্রিক সূত্রটা তাহলে আমরা একটু দেখি। ভেক্টর সামন্ত্রিক সূত্রটা হচ্ছে, যেমন ধরো এখানে এই একটা ভেক্টর, এটাকে যদি ভেক্টর ধরো পি ভেক্টর দিলাম, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে কি কিউ ভেক্টর। একটু খেয়াল করো, ভেক্টরের সামন্ত্রিক সূত্রটা হচ্ছে কোনো একটা সামন্ত্রিকের কৈনিক বিন্দু থেকে দুটি সন্নিহিত বাহু দ্বারা তোমার যে বা দুটো ভেক্টর দ্বারা যে লব্ধি মান এবং দিক নির্দেশ করবে, কিন্তু এই সামন্ত্রিকের কৈনিক বিন্দু থেকে যে একটা কর্ণ, যদি আমরা এটা দ্বারা একটা সামন্ত্রিক নির্ণয় করব বা সামন্ত্রিক অঙ্কন করব, এর ফলে এই বিন্দুটা থেকে কৈনিক বিন্দু থেকে ক্রিয়াশীল তোমার যে একটা কর্ণ পাবো, এই কর্ণটা কি এই ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে আমরা একটু আঁকি, দেখো এটা কিউ ভেক্টর, তাহলে এটাও কি কিউ ভেক্টর, এটা পি ভেক্টর, তাহলে এটা কি এক কর্ণ, এটা হচ্ছে আর। এখন দেখো এই আর দ্বারা কি বুঝি আমরা? লব্ধি। এখন এখানে পি ভেক্টর, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা কিউ ভেক্টর। তাহলে ভেক্টরের সামন্ত্রিক সূত্রটা বলতে আমরা কি বুঝবো? যে যখন কোনো সামন্ত্রিক কোনো একটা কৌণিক বিন্দু থেকে দুটি সন্নিহিত বাহু দ্বারা তোমার যে একটা বল কাজ করবে, এখানে আমরা সন্নিহিত বাহু না বলে আমরা এই পি একটা ভেক্টর, কি একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের ক্রিয়াশীল বলের মানটা কি হবে, এই যে একটা কর্ণ পাইছি এই কর্ণটার লব্ধ, এই ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক নির্দেশ করবে কি দ্বারা, এই কর্ণটা দ্বারা। তাহলে দেখো এখান থেকে আমরা একটু সূত্রটা আমরা এখান থেকে আরের লব্ধির মানটা বের করব। তারের লব্ধির মানটা বের করতে গেলে দেখো তো আমরা এখানে একটু নামকরণ করি, ও এ সি বি। তাহলে এখানে কি দেখো তো, ও এ সি বি একটা সামান্তরিক, ও এ সি বি কি একটা সামান্তরিক। তাহলে এখান থেকে আমরা একটু দেখো এটা এদিকে লিখি, এই ও এ ভেক্টরটাকে একটু এখান থেকে ও এ ভেক্টর পরে একটু সামনে বর্ধিত করলে এখান থেকে কি একটা লম্ব টানি আমরা, এটা হচ্ছে ডি। আচ্ছা এখানে দেখো যদি এই ফুল, এটা এই ভেক্টরটা কি, এটাকে আমরা যদি আলফা দ্বারা চিন্তা করি, তাহলে এটা কি আলফা কোণ। আচ্ছা এই পর্যন্ত আমরা যাই। এখন দেখো এখান থেকে আমরা প্রথমে কি নিব, ও সি ডি একটা ত্রিভুজ যদি চিন্তা করি, ও সি ডি একটু খেয়াল করো, ও সি ডি ত্রিভুজ হতে আমরা কী পাই দেখো তো, ও সি ডি হতে একটু বলে নিচ্ছি, দেখো এই জায়গাটাতে এখানে কিন্তু এই সিডি যেহেতু আমরা লম্ব টানছি, তাহলে কি এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা কি আমরা সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি, ও সিডি, ও সিডি ত্রিভুজ যদি সমকোণী হয় তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র মতো আমরা কী জানি, ও ত্রিভুজ স্কোয়ার, ও ত্রিভুজ কী ও সি স্কোয়ার সমান সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ও ডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন দেখো ও সি এর পরিবর্তে আমরা কী লিখতে পারি, আর স্কোয়ার, ও ডি, ও ডি এর পরিবর্তে কী লেখা যায়, ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি তার হোল স্কোয়ার প্লাস কি সিডি স্কোয়ার। আচ্ছা আমরা একটু এখান থেকে দেখো, তাহলে এটা কি, এটা কি যদি আমরা এ প্লাস বি চিন্তা করি, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে কী দাঁড়ায় ও স্কোয়ার, ও এ স্কোয়ার প্লাস সূত্রে টু ও এ ডি প্লাস এডি স্কোয়ার প্লাস কি সিডি স্কোয়ার। এখন একটু আমরা মানটা বসাই দিই,
ও এ, ও এ ভেক্টরের মান কত? পি ভেক্টর, পি ভেক্টর লেখা যাক কত, তাহলে পি স্কোয়ার প্লাস টু পি এডি প্লাস এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম আমরা। এখন দেখো ব্যাপারটা হচ্ছে, এখন এখানে আমার এডি এবং সিডি, এডি এবং সিডি এর মান আছে নাই, তাহলে আমাকে অবশ্যই এডি এবং সিডি এর মানটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে একটু দেখো তো আমরা এই এ সি ডি এটা কি একটা সমকোণী ত্রিভুজ, দেখো তো তাহলে ত্রিভুজ এ সি ডি হতে সমকোণী ত্রিভুজের কি, এখান থেকে যদি আমরা এডি এবং সিডির মানটা বের করতে চাই তাহলে দেখো তো কি দাঁড়ায়, এ সি ডি হতে যদি আমরা চিন্তা করি সাইন থিটা, কারণ আমার দরকার কি সিডি, সিডি মানে লম্ব, এডি হচ্ছে ভূমি, কারণ এখানে এটা যেহেতু 90 ডিগ্রি কোণ, তাহলে সাইন থিটা সমান কি লেখা যায়, লম্ব ভাই অতিভুজ, কারণ আমরা আমি সরাসরি এখানে বসাতে পারতাম জাস্ট তোমাদের দেখানোর জন্য যাতে এটা ভুল না হয়, তাহলে কি লম্ব ভাই অতিভুজ। এখান থেকে আমরা কি লিখতে পারি, লম্ব সমান, কারণ আমার দরকার কি এই সিডি লম্বটা দরকার, এই জন্য আমরা লম্ব সমান কি লেখা যায়, অতিভুজ সাইন থিটা। আচ্ছা তাহলে লম্বটা এখানে কি আছে, লম্ব বলতে আমরা কি বুঝবো, যখনই যে কোনো ক্ষেত্রেই যদি আমাদের চিন্তা করি যে লম্ব, লম্ব সমান কি অতিভুজ, একটু দেখো তাহলে এখানে কি লম্ব আছে কি, সিডি সমান সমান অতিভুজ কি, এসি কিন্তু অতিভুজ, তাহলে কি ওর মান আছে কিউ সাইন থিটা, খেয়াল করো এখানে যদি আমরা কিউ না বলে যদি বলতাম এম, তাহলে এম সাইন থিটা। এরপর দেখো আমার দরকার কি এডি, এডি হলে ভূমিবায়ু অতিভুজ কস থিটা, কোসাইন, কস থিটা সমান কত, ভূমি ডিভাইড কত অতিভুজ, বা কী লেখা যায় এখান থেকে দেখো তো, ভূমি সমান সমান কত, অতিভুজ কস থিটা। এখন দেখো তো এখানে ভূমি কত, এডি অতিভুজ, আচ্ছা অতিভুজ লিখবো না আমরা সরাসরি, অতিভুজ মান কিউ আছে কিউ কস থিটা। আচ্ছা একটু খেয়াল করো এই জিনিসটা, তোমাদের সবসময় এটা মনে রাখতে হবে যে যখনই আমরা চিন্তা করবো যে লম্ব কোনো একটা, এখানে যদি আমরা লম্ব চিন্তা করি, লম্ব মানে কি অতিভুজের অতিভুজ সাইন থিটা, অতিভুজ ইন্টু সাইন থিটা, তাহলে এখানে কি সিডি সমান কি কিউ সাইন থিটা। আবার যদি বলা হয় ভূমি, ভূমি মানে কি অতিভুজের সাথে কস থিটা, তার মানে কি অতিভুজের সাথে কি হবে কস থিটা। তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু সিডি এবং এডি এর মান পেয়ে গেছি, তাহলে এই মানটা আমরা একটু এদিকে বসাই, বা তোমরা এই পর্যন্ত দেখছো তাহলে আমি এই পর্যন্ত এখন মুছে ফেলি। দেখো তোমরা তো আর মুছতে পারবো না, আমি মুছে ফেললাম এই লাইনটা, এর পরবর্তী লাইন, এর পরবর্তী লাইন কী হয় দেখো তো, আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস টু পি এডি, এডি কিউ কস থিটা, একটু দেখো সরি এখানে কিউ কস থিটা না, যেহেতু আমরা আলফা নিয়ে কাজ করেছি, যেহেতু এটা পুরোটা কোন আলফা তাহলে এটাও আলফা, এখানে হচ্ছে একটু কাছে কিন্তু থিটা ধরে নিলাম, এটা আমরা পরে আলোচনা করব। এখন দেখো টু পি এডির মান হচ্ছে কিউ কজ আলফা প্লাস এডি, এডির মান হচ্ছে যেহেতু এডি স্কোয়ার তার মানে কত, কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস সিডি, সিডির মতো কিউ সাইন আলফা, তাহলে কত কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, একটু দেখো পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস, যদি কিউ স্কোয়ার কমন নেই কি থাকে একটু সাজায় লিখি আমরা, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, এটা তোমরা সবাই জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত, ওয়ান, তাহলে আমরা কী লিখতে পারি এখান থেকে, পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি
কিউ কজ আলফা আর স্কয়ার। এখন দেখো, তোমরা তো আর মোছার সুযোগ নেই, আমরা কি বের করবো বলছি, লব্ধিটা কেন যেন সামান্তরিক সূত্রটা কি বলছে, এই একটা ভেক্টর এবং এই একটা ভেক্টর, এই দুটা ভেক্টরের তোমার যে একটা সামান্তরিক চিন্তা করলে, সামান্তরিকের কর্ণ থেকে যে একটা সামান্তরিক কোনো কৌণিক বিন্দু থেকে যে কর্ণটা পাবো, এই কর্ণটাই কি এই ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে আমাদের প্রথমে দরকার কি, লব্ধিটা পেলে লব্ধির মানটা আমরা বের করতে পারবো, এরপর দিকে আমরা যাব। তাহলে এখান থেকে আমি তোমাদের তোর মোশার সুযোগ, আমি মুছে ফেলাম রুটটা, স্কোয়ারটা সরালে এখানে কি দাঁড়াবে, এখানে একটা রুট হয়ে যাবে। তাহলে এটাই কি আমার, এই এতটুকু হলো কি আমার লব্ধি। আর তাহলে এখান থেকে এটা কি আমরা কি পেলাম, লব্ধি কি পেয়েছি, আসন কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। আচ্ছা, এই পর্যন্ত আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো, এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা না। তাহলে দেখো তো, আমরা যদি এই জায়গাটায় এই সূত্রটার ক্ষেত্রে এটা এটা মুছে ফেলি, এই জায়গাটা যদি এখানে কি ছিল পি, এটা ছিল কি কিউ, আমরা যদি মান চেঞ্জও করি তখন মান চেঞ্জ হয়ে যাবে, পির পরিবর্তে যদি কিউ দেই বা কিউর পরিবর্তে অন্য একটা দিলাম, যেটাই দিই না কেন আমাদের মূল থিমটা ঠিক রাখতে হবে। এখন দেখো, এখানে আর মান পেয়েছি, যদি একটু দেখো তো এরকম যদি হয় যে একটা ভেক্টর কত, ধরো 12 নিউটন, এটা কত পি, এদিকে একটা আছে এটা ধরো 6, এতটুকু দেওয়া থাকবে। এরপরে হচ্ছে এখানে কি দেওয়া আছে, ধরো কোণ দেওয়া আছে, কোণ ধরে নাও 60 ডিগ্রি দেওয়া আছে, আলফা কত দেওয়া আছে 60 ডিগ্রি। একটু খেয়াল করো, এটার সাথে সূত্র মিলাও, এই দু এই একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ দেওয়া আছে, এর মান কত, মান দেওয়া আছে এটা। আচ্ছা এখন দেখো, এখানে মান দেওয়া আছে এবং আলফা দেওয়া আছে, পি কিউ দুটা ভেক্টর মান আছে এবং আলফা কোণ দেওয়া আছে, তাহলে ভেক্টরটির লব্ধির মান এবং দিক নির্ণয় করো। কি বলছে, ভেক্টরটির লব্ধির মান এবং দিক। তাহলে আমরা একটু খেয়াল করো, এখানে যদি আমরা ভেক্টরটির মান এবং দিক নির্ণয় করতে যাই, আমরা দিকে পরে যাই, আগে মানটা দেখি, মানটা হলে এই জায়গায় দেখো, এটা এটা মুছে ফেলি। নর্মালি আমরা সূত্র যেটা জানি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এখন দেখো, এখানে যদি আমরা মানটা বসাই তাহলে কি আমরা লব্ধির মান পাবো, একটু বসাই আমরা দেখি, পি পির মান কত, 12 তার হোল স্কোয়ার প্লাস কিউ কত, 6 তার হোল স্কোয়ার প্লাস 2 × 12 × 6 × কত, কস 60 ডিগ্রি। দেখো এর পরবর্তী লাইন, এটা কিসের ক্ষেত্রে, আমরা যেহেতু লব্ধির, এখান থেকে কি বলা হয়েছে, লব্ধির মান এবং যদি দিক নির্ণয় করতে বলা হয়, লব্ধির মান এবং দিক। তাহলে আমাদের এইটার সূত্র আগে গেল, এখান থেকে আমরা লব্ধি বের করছি, এখন আমরা লব্ধির মানটা দেখাবো। এখন দেখো, বা আর সমান 12, একে স্কোয়ার করলে হয় কত, 144 প্লাস 36 প্লাস 6 × 72, 72 × 144, একটু দেখি আমরা একটু ক্যালকুলেটারে দেখি, 2 × 12 × 6 = 144, 144 কস 60 ডিগ্রি, এর মান কত, হাফ। এখন দেখো এই জায়গাটাতে আমরা কি করব, একটু হিসাব করি, 144 প্লাস হচ্ছে 36, 180 প্লাস কাটাকাটি কত থাকে, 72, যোগ হচ্ছে কত, 72 সমান
252 সমান সমান কত, ক্যালকুলেট করলে কত দাঁড়ায়, 15.87। এখন দেখো লব্ধির মান হয় রুট এত অথবা এটা আসলো, তাহলে কি আমরা আর এর মান পেয়ে গেছি লব্ধি। একটু খেয়াল করো আমরা কার মান পেয়ে গেলাম, লব্ধি আর এর মান পেয়েছি। এখন হচ্ছে লব্ধির মানটা পেলাম, লব্ধির দিকটা কোন দিক, দিক হচ্ছে কি ও থেকে সি পর্যন্ত যাবে। যেমন এটাকে এখানে একটু খেয়াল করো, আমরা যদি এটা এভাবে চিন্তা করি যে এই ভেক্টরটা যতটুকু আছে ঠিক এখানে নেই, এটা এটা, তাহলে এটা কত 12, এটা কত 6। আচ্ছা একটু খেয়াল করো, তাহলে এর কর্ণটা কোন দিক যাবে, এই কর্ণ, এটা কি আর। এখন দেখো তো আমরা আর এর মানটা পেয়েছি, ধরো ও এ সি বি, এখানে দেখো ও এ সি বি, আমাদের অবশ্যই এটা লাগতেছে না, আমরা তাহলে এখানেই নিয়ে আসি মানটা। দেখো ওই ওটাকে আমরা একটু এদিকে লিখি, এটা কত ধরো এখানে হচ্ছে 12, তাহলে এটা পিসমান কত 12, এটা হচ্ছে 6 নিউটন। এখন দেখো এখানে আলফা সমান বলছে কত 60 ডিগ্রি, তাহলে এই যে থিটাটা এখানে হচ্ছে আমরা চিন্তা করব এখন এই ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক। মান আমরা লব্ধির মান পেয়েছি, এখন দিক, দিকটা কোন দিকে, দিকটা হচ্ছে ঠিক ও থেকে সির দিকে। এখন এই লব্ধির দিক, লব্ধির দিক নির্ণয় যখন করবো, লব্ধির দিক নির্ণয় বলতে আমরা কী বুঝবো, কোন, যে এই এখানে দেখো এই অবস্থানে আছে একটা বস্তু, এখানে আছে একটা, এখন এখান থেকে কি এই দুটা লব্ধির মান এটা হয়েছে। এখন এই পি যেটা আছে এটা থেকে এটা কত কোণে এদিকে গেলে এই লব্ধির মানটাকে পাবে, তার মানে তাহলে এটা আমরা দিক পেয়ে যাবো, যে কত ডিগ্রি কোণে এই লব্ধিরটার কাছে যেতে হবে এখান থেকে এই অবস্থায় যেতে হলে। আবার যদি কোনটা যদি এখানে এটা না থেকে যদি কোণ এদিকে দিত, তখন আমাদের ওদিক থেকে কিন্তু থিটাটা বের করতে হবে। এতটুকু ক্লিয়ার কিনা আমাদের চিন্তা কি, এখান থেকে হচ্ছে আমরা থিটা যখন বের করব লব্ধির মান এবং দিক, লব্ধির যখন আমরা দিক বের করতে, দিক বলতে আমরা বুঝবো কি কোণের মান, কোণ নির্ণয় করা, দিক বলতে আমরা এর কোণ, যে কত ডিগ্রি কোণে এটা এই লব্ধির কাছে যাওয়া যাবে, কত ডিগ্রি কোণ। এখন দেখো এটা করতে গেলে আমাদের একটু এখান থেকে যাব, এটা মুছে ফেলি এটা, হ্যাঁ আচ্ছা আমরা যদি এখান থেকে যাই একটু খেয়াল করতে হবে, একটু একটু একটু, আচ্ছা আগেরটি থাক যেভাবে আছে এটা মুছে ফেলি। ডি ছিল, আচ্ছা আমরা কিন্তু তোমাদের আগে দেখাইছি যে এটা যদি ফুল আলফা, এটা কি আলফা, এটা 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা কি লম্ব কি পেয়েছিলাম, সিডি, লম্ব বলতে কি লম্বটা হচ্ছে কি অতিভুজের সাথে কি গুণ কস সাইন, তার মানে কিউ সাইন, এখানে কি ছিল আলফা, তার মানে আলফা, আর এডি মানে কি ভূমি, ভূমি বলতে কি বুঝেছিলাম অতিভুজের সাথে কজ আলফা। আচ্ছা এই জিনিসটুকু আমার দরকার হবে। এখন দেখো আমরা কি চিন্তা করতেছি, আমরা দরকার হচ্ছে কি এই লব্ধির দিকটা নির্ণয় করব, তাহলে লব্ধির দিকটা কি এই থিটা, থিটার মানটা আমরা বের করতে হবে। থিটা বের করতে গেলে আমাদের কি দরকার দেখো তো, টেন থিটা সমান সমান কি বের করব, টেন থিটা। এখান থেকে আমাদের দরকার কি, একটু খেয়াল করো এই একটা ভেক্টর আর কিউ একটা ভেক্টর, একটা ভেক্টর কি পি আর একটা ভেক্টর কিউ, একটু খেয়াল করবো টেন থিটা আমরা কী বের করব। টেন থিটাটা যা বের করতে যাব অবশ্যই আমার দরকার কি, নর্মালি আমরা সূত্র যেটা জানি কি লম্ব, টেন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, কিন্তু আমরা তো সরাসরি এখানে লম্ব বাই অতিভুজ দিতে পারবো না, এখানে কী দেবো খেয়াল করো, এই যে একটা ভেক্টর আছে পি ভেক্টর আর একটা কি কিউ ভেক্টর, টেন থিটা যখন আমি নির্ণয় করতে যাব তখন কি হবে, এই যে কিউ ভেক্টর ঠিক যেই ভেক্টরটা নির্ণয় করবো দিক, এই পি ভেক্টরটা লব্ধির সাথে কত কোণে আছে, তার মানে লব্ধিটা কোন দিকে আছে এটা আমরা বের করতে গেলে, এই পি খেয়াল করো এই পি ভেক্টরটার অপোজিট আর একটা ভেক্টর কি আছে কিউ ভেক্টর, কি আছে কিউ ভেক্টর, তাহলে প্রথমে লেখো কি কিউ ভেক্টর কিউ সাইন, কিউ সাইন আলফা। আচ্ছা ডিভাইডেড হচ্ছে কত, এই পি ভেক্টরের ঠিক বিপরীত ভেক্টর কি আছে কিউ, কিউ কজ আলফা, কিউ কজ আলফা, এর সাথে
এই টি কজ আলফার সাথে যোগ হবে কত, এই থিটা কোণটা যে আছে এই লব্ধির এই পি ভেক্টর সাথে এই লব্ধিটা যেই কোণে আছে থিটা ঠিক যেটা আছে এটা যোগ করে দাও। এতটুকু ক্লিয়ার কি না? এখন দেখো টেন থিটা পরিবর্তে আমরা তাহলে কী জানলাম, কিউ সাইন আলফা ডিভাইড হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। তাহলে একটু এখান থেকে তোমরা আরেকটু দেখো তো, যদি আমরা এরকম একটা ভেক্টর চিন্তা করি, এটা হচ্ছে ধরো ইউ ভেক্টর, এটা হচ্ছে ভি ভেক্টর, খেয়াল করো এটা ইউ ভেক্টর এটা হচ্ছে ভি ভেক্টর। তাহলে একটু আমরা সামুদ্রিক চিন্তা করে ফেলি, সামুদ্রিক এঁকে ফেললাম, ইউ ভেক্টর এটা হচ্ছে ভি ভেক্টর, আচ্ছা এটার লব্ধি হচ্ছে এই, এটা হচ্ছে আর। এখন দেখো তো তাহলে এটার পরিবর্তে এটার ক্ষেত্রে আমরা কী লিখতে পারি, এই এখান থেকে আমরা কি টেন্সিটা কী পাবো নর্মালি যদি এটা নাও থাকে? দেখো তো ধরো এটা নাই, এটা তো আমার নাই, এখানে হচ্ছে ভি ভেক্টর। এখন এখান থেকে আমরা নর্মাল টেন থিটার সূত্র কি, এই পুরাটা হচ্ছে কি আলফা আর এটুকুন হচ্ছে কি থিটা, তাহলে এখান থেকে আমরা কি পাবো টেন থিটা সমান কি লিখতে পারি? দেখো তো টেন থিটা এই থিটাটা, কারণ আমার দিকটা বের করব এই ইউ ভেক্টরটা এই লব্ধির সাথে কি দিকে কোন দিকে আছে এটা আমরা বের করব, ও থেকে সি দিকে তো আছে কিন্তু এই ইউ ভেক্টরটা কতটুকু কোণে আছে এটা দেখব। তাহলে টেন থিটা সমান কি, এটা আমার ভেক্টর এর সাথে কিন্তু এই থিটা কোণটা, তাই তো? আচ্ছা এর সাথে যদি থিটা কোণটা হয় তাহলে এর বিপরীত ভেক্টর কি ভি আছে, তাহলে ভি সাইন আলফা, আচ্ছা ভি সাইন আলফা ডিভাইডেড কি ভি কজ আলফা। আচ্ছা এখন দেখো এর সাথে কি যোগ হবে এই ইউ ভেক্টরটা, তাহলে ইউ ভেক্টর প্লাস ইউ ভেক্টর। এখন দেখো তো এখানে আমরা কি পেয়েছি টেন থিটা সমান কি নর্মাল সূত্র, তাহলে ভি সাইন আলফা ডিভাইড করতো ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে আমাদের চিন্তা থাকবে কি যখনই আমরা কোনো থিটা বের করতে যাব, যে দিক বের করতে গেলে টেন থিটা লাগবে যে কত ডিগ্রি কোণে আছে, তখন আমরা চিন্তা করবো যে ভেক্টরটা আছে ঠিক তার বিপরীত ভেক্টর যা ওটার সাইন আলফার সাথে ডিভাইডেড হচ্ছে কি ওটারই কজ আলফা, তার সাথে কি যেই ভেক্টরটা কোণে আছে ওটা আমরা যোগ করে দেব। একটু দেখো কারণ আমরা একটু অঙ্কে যাবো, এই অঙ্কটার দিকটাতে যেহেতু বের করব, যদি আচ্ছা এটা মুছে ফেললাম, এখানে এই থিটাটা এখানে নাই, থিটাটা হচ্ছে এই জায়গাটা আছে, তখন কি করবা থিটাটা এখানে, খেয়াল করো একটু খেয়াল করো চিত্রের দিকে, থিটাটা কার সাথে আছে এখন ভি ভেক্টর সাথে, কোন ভেক্টর সাথে ভি ভেক্টর সাথে। তাহলে আমরা এখান থেকে টেন থিটা কি পাবো, টেন থিটা সমান যেই ভেক্টর সাথে থিটা আছে কোন ভেক্টর সাথে ভি ভেক্টর সাথে, তাহলে ঠিক ভি ভেক্টর বিপরীত ভেক্টর কি আছে ইউ ভেক্টর, তাহলে কি হবে ইউ সাইন আলফা ডিভাইডেড ইউ কজ আলফা, এর সাথে যোগ হবে কত, কোন ভেক্টর সাথে থিটা কোনটা আছে ভি ভেক্টর সাথে, তাহলে ভি প্লাস। আচ্ছা এখন কি তাহলে আমরা কি এখান থেকে দিকটা যখন নির্ণয় করতে যাবো কোণের পরিমাণ থিটা, লব্ধির দিক বলতে আমরা কি বুঝবো এর কোণের পরিমাণটা ফাইন্ড আউট করা নির্ণয় করা, তার মানে থিটা, তাহলে থিটার সঙ্গে এটা বের করতে পারবো আমরা। তাহলে আমরা দু এখান থেকে আমরা একটা লব্ধির সূত্র পেলাম লব্ধির মান, এবং যখন দিক নির্ণয় করতে যাব তখন হচ্ছে কি টেন থিটার এই সূত্রটা। তাহলে দেখো এখানে আমরা কিন্তু একটা অলরেডি অঙ্ক দিয়েছিলাম যে দুটা ভেক্টর একটা হচ্ছে 12 নিউটন একটা 6 নিউটন দিয়ে আমরা একটা এর লব্ধির মানটা আর আর এর মান কত পেয়েছিলাম 15.something একটা পেয়েছিলাম, যেটা করছি তোমরা দেখছো ওটাই করবা। আচ্ছা তাহলে এখান থেকে দেখো তো আমরা এখন যদি আমরা লব্ধির এই দিকটা নির্ণয় করতে যাই, দিকটা নির্ণয় করতে গেলে কী হবে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। এখন দেখো এখানে আলফার মান দেওয়া আছে কিউ, কিউ কত আছে 60 ডিগ্রি ডিভাইডেড পি, পি মানে কত 12 প্লাস কিউ 6 cos 60 ডিগ্রি। তাহলে এখানে কী লেখা যায় 6 sin 60 কত √3/2, নিচে কত 12 + 6 cos 60 মানে কত 3 √3, একটু বসাই দিই মানে একবারেই 3 × √3 মান হচ্ছে 1.7320, কত আসে
5.196। আচ্ছা এখন দেখো এখানে এটা কাটাকাটি করলে 3 বারো দিন 15 সমান কত আসে দেখো তো 5.196 কে ভাগ করো 15 দিয়ে 0.346। আমার দরকার কি থিটা, এই কোণটা আমরা ফাইন্ড আউট করবো তাহলে আমরা এর দিকটা পাবো। তাহলে এখান থেকে দেখো তো কী লেখা যায়, একটু মুছে দেই এটা, তাহলে 10 থিটা। এখন দেখো তো 10 থিটা সমান মানটা পেলাম 0.346। আচ্ছা থিটা যেহেতু বের করবো তাহলে থিটা সমান কত, 10 ইনভার্স 0.346 সমান সমান দেখো তো কত আসে, 10 ইনভার্স 0.346 19.085। আচ্ছা এখন দেখো তাহলে আমার আর এই পয়েন্ট দশমিক চিন্তা করবো না, তাহলে এই পি ভেক্টরটা লব্ধির সাথে কত করে আছে 19, দশমিকের মানটা দিলাম না ধরো 19, এর কত থিটা মান কত বের হলো 19। তাহলে এই এখান থেকে যদি এটা 90 ডিগ্রি কোণে যেতে পারে তবে এটা লব্ধি বরাবর এই ভেক্টরটা কাজ করবে। কত ডিগ্রি তাহলে ভেক্টর, এই পি ভেক্টরটা কাজ করবো 90 ডিগ্রিতে, এদিকে গেলেই লব্ধি বরাবর কাজ করবে। আচ্ছা এখন দেখো আমরা কিন্তু বলছি যদি এই থিটাটা এখানে না হয়, যদি বলতো যে এর সাথে আছে তাহলে কি করতাম, এই থিটাটা কত, তাহলে এই কিউ ভেক্টরটার লব্ধি দিকে যেতে হলে কত ডিগ্রি কোণে যেতে হবে থিটা, তাহলে এই এখান থেকে আমরা এই কিউর মান দিয়ে যদি বের করতে যাই তাহলে কী বের হবে, 10 থিটা সমান সমান কত দেখো তো, 10 থিটা এটা কিউ ভেক্টর এর সাথে আছে, তাহলে এর বিপরীত ভেক্টর কি পি, তার মানে পি সাইন আলফা ডিভাইডেড কত, পি কজ আলফা এর সাথে কি কিউ প্লাস। তাহলে দেখো তো এখান থেকে যদি আমরা পি সাইন আলফা এবং কিউ প্লাস পি কজ আলফা এই মানগুলো বসাই তাহলে কি এখান থেকে আমরা এই থিটা কোণটা পাবো, যে এই কিউ ভেক্টরটা লব্ধির সাথে কত ডিগ্রি কোণে, লব্ধির দিকে কত ডিগ্রি কোণে গেলে লব্ধি বরাবর এই কিউ ভেক্টরটা কাজ করবে। তাহলে অবশ্যই আমরা কি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের সামান্তরিক সূত্রটা শিখলাম, যে এটা যে এই দুটা দ্বারা অঙ্কিত যে কর্ণ, এই কোনো একটা কৌণিক বিন্দু থেকে যে কর্ণটা পাবো এই কর্ণটা কি এই দুটা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করে, এখান থেকে লব্ধির সূত্র আর সমান আমরা পেয়েছি কত, রুট ওভার পি স্কোয়ার প্লাস কে স্কোয়ার 2PQ কজ আলফা। এবং এখান থেকে যখন আমরা দিক নির্ণয় করতে যাব, একটা অঙ্ক নিয়ে কথা বলছি গাণিতিক সমস্যা, যে এই দুটা ভেক্টর দেওয়া আছে এখান থেকে এর লব্ধির মান এবং দিক নির্ণয়, তাহলে দিকটা কোন দিকে আমরা এই একটা দিয়ে দেখাতে পারি, যে পি ভেক্টরটা কোন দিকে আছে এত ডিগ্রি কোণে ওসি বরাবর কাজ করবে, কখন যখন যদি 90 ডিগ্রি কোণে এই পি ভেক্টরটা যায় তখনই ওই কর্ণ ওসি বরাবর বা লব্ধি ওসি বরাবর কী করবো ভেক্টরটা কাজ করবে। তাহলে আমরা এখান থেকে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুটোই ফাইন্ড আউট করার চিন্তা করলাম, যে লব্ধি ভেক্টরের সাথে কোন দিকে যাবে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো, আমরা সামনে আরেকটু যাব। তো এখান থেকে দেখো যে দুইটা ভেক্টর দিছি একটু মুছে নিই, আমরা একটু ফ্রেশ করি। লেখাটা পুরোটা মুছে ফেলি। এখান থেকে যদি দেখো দুটো ভেক্টর, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে কত 6, এত নিউটন এত নিউটন দেওয়া হচ্ছে, দুটো ভেক্টর এত বলে কাজ করতেছে। এখান থেকে আমরা এই দুটো ভেক্টর দ্বারাই, তোমাদের এভাবে পুরোটা দেওয়া নাই, যদি এরকম দেওয়া থাকে দেখো তো পি ভেক্টর এর মান কত, এত নিউটন, এটা হচ্ছে ভেক্টর 6 নিউটন। এখন দেখো এবং এর কোণটা বলে দিছে কত, ধরো আলফা সমান 60 ডিগ্রি, আলফা সমান কি বলছে 60 ডিগ্রি। তাহলে কি এখান থেকে এর লব্ধির ধরো কত আসলো, কি স্কেলার ভেক্টর এবং স্কেলার সেম ভেক্টর আসে বলতে কী বুঝো, অথবা সামান্তরিক সূত্র ব্যাখ্যা করো, অথবা বিনিময় সূত্র কি, অথবা বন্টন সূত্র কি, এরকম আসলো বা বন্টন সূত্র কি ব্যাখ্যা করো, এরপরে গতে বললো কি এই লব্ধির মান নির্ণয় করো, আর ঘতে গিয়ে তোমার বললো এই পি ভেক্টরটা এবং কিউ ভেক্টরটা এই লব্ধি বরাবর কাজ করতে হলে এর দিকটা কত হবে,
তখন তোমার ওই মান দুটো অবশ্যই দেখাইতে হবে। তো এভাবে কোশ্চেন আসতে পারে সৃজনশীলে, তো এগুলো আমরা এভাবে প্র্যাকটিস করব। আর গত ক্লাসে কিন্তু তোমাদের আমরা দেখাইছি, একটু পিছনে মনে করাই দিই, যদি ধরো এদিকে একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই ভেক্টরটা কিন্তু গেছে এদিকে, এই ভেক্টরটা এদিকে, এটার একটা মান হচ্ছে, এটা যদি হয় পি ভেক্টর, এটা কি কিউ ভেক্টর, দুটার মান দেওয়া আছে। এখানে ধরো এটা কত ডিগ্রি, ধরো না এটা 40 ডিগ্রি দেওয়া আছে। তাহলে যদি বলা হয় পি এবং কিউ ভেক্টরের লব্ধির মান কত, পি এবং কিউ ভেক্টরের লব্ধির মান মানটা কত আসবে, এটা কিন্তু তোমাদের গতদিন আমি আলোচনা করছি এবং দেখাইছি। কারণ এখান থেকে বের করতে গেলে এই ভেক্টরটা কি, পিটা অবশ্যই একটা বিন্দু থেকে যেতে হবে ভেক্টর দুটি মান। তাহলে যদি এটা একটু এই পি ভেক্টরটাকে আমরা সামনে এখানে নিয়ে আসি, এখান থেকে এটা যদি পি ভেক্টর হয়ে যায়, এই ভেক্টরটাই এটা, তখন কি এখানে কত, এই দুটার ভিতরে কাজ করবে, তখন কি এই দুটা ভেক্টর যদি বলা হয় পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, ফাইন্ড এমসিকিউতে আসে অনেক সময় এখানে 40 ডিগ্রি, কিন্তু পি এবং কিউ ভেক্টরের মান কিন্তু 40 ডিগ্রি না। এখন দেখো তো টোটাল এখানে কত, 180 থেকে 40 বাদ দিলে কত হয় 140, তার মানে হচ্ছে পি এবং কিউ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত, 140 ডিগ্রি। কারণ এখান থেকে দিক ঠিক রাখতে হবে, কোনো একটা বিন্দু থেকে দুটা ভেক্টর কাজ করবে, এদিকে একটা এদিকে একটা, ঠিক দেখো এখানেও করছে তাই, এদিকে একটা এদিকে একটা। এখন এটা এদিকে না গিয়ে যদি এদিক যেত, ধরো 120 ডিগ্রি হইত, এরকম হইতে পারতো। তাহলে এভাবে ভেক্টরের দিক নির্ণয় করতে বলতে পারে, এভাবে দিয়ে এটা থাকলো না, তখন এখান থেকে কি এমসিকিউতে ভেক্টর দিক নির্ণয় করতে হতে পারে, বা এটা অনুধাবনের ক্ষেত্রে কোশ্চেনও দিতে পারে। তো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো, আর এটা বাসায় অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবা। আমরা আরেকটু আলোচনা করে রাখবো নেক্সট ক্লাসে, সেখান থেকে শুরু করব। দেখো একক ভেক্টর নিয়ে আমরা কিন্তু শুরুতে আলোচনা করেছিলাম, একক ভেক্টর যেমন আই জে কে এরকম করেছি। তো এখান থেকে হচ্ছে আই ভেক্টর ডট কত, আই ভেক্টর এর একটা মান আছে, আই ভেক্টর ডট আই ভেক্টর এর মান কত 1, জে ভেক্টর জে ভেক্টর এর মানও 1, কে ভেক্টর কে ভেক্টর এর মান কত 1। কিন্তু এখান থেকে দেখো তো আই ভেক্টর ডট জে ভেক্টর এর মান কত, আই ভেক্টর ডট, এখন দেখো আই ভেক্টর ডট আই ভেক্টর, আই এই ডট করলে কত হয় 1, জে জে ডট করলে হয় 1, কে কে ডট করলে 1, কিন্তু আই জে ডট কত, আই জে ডট করলে হয় কত 0, আই জে জে কে কে আই এর মানে 0। এটা গেল কি ডট গুণ। এরপর হচ্ছে ক্রোসে, আই ক্রস আই সমান কত, আই ক্রস আই এর মান কত, এখানে দেখো আই ক্রস আই এর মান হচ্ছে একটু 0, জে ক্রস জে এর মান 0, কে ক্রস কে এর মান 0। এরপরে হচ্ছে আই ক্রস জে এর মান হচ্ছে কে ভেক্টর, এরপর হচ্ছে জে ক্রস কে সমান সমান আই ভেক্টর, এবং কে ক্রস আই সমান জে ভেক্টর। এখন দেখো এই মানগুলো আমাদের আসলো কোথা থেকে আসলো একটু খেয়াল করো, এটা যদি এটাকে চেঞ্জ করে হয় যে জে ভেক্টর ইনটু আই ভেক্টর সমান সমান কত মাইনাস কে ভেক্টর হয়ে যাবে। কারণ কি এই ক্রস গুণের ক্ষেত্রে দুটি ভেক্টর ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না, তার মানে কি আই আই ক্রস জে কখনোই একে আমরা জে ক্রস আই লেখা যাবে না। খেয়াল করবা আই ক্রস জেকে কখনো আমরা জে ক্রস আই লিখতে পারবো না, এটার প্রতি অবশ্যই কি তখনই কি মাইনাস কে ভেক্টর হয়ে যাবে। কিন্তু কারণ এই জেটাকে আগে নিয়ে আসতে গেলেই অবশ্যই সাইন পরিবর্তন হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে। এখন দেখো এই জায়গাটায় আমরা কীভাবে আসলো, আমরা একটা একটু আলোচনা করব, এরপরে নেক্সট ক্লাস আমরা আলোচনা করব। এখানে দেখো আই ক্রস আই সমান 1 কীভাবে হয়েছে, আমরা কিন্তু আগেই বলেছিলাম করেছি ডট গুণের ক্ষেত্রে, ডট গুণ কি এ ডট বি ভেক্টর সমান সমান কি এ বি কস থিটা, এ বি কস থিটা পেয়েছি, আর একটা কি
এ ক্রস বি ভেক্টর সমান কি এবি সাইন থিটা। এখন দেখো এটা একটু আমরা আলোচনা করব, এবি সাইন থিটা। এবি সাইন থিটা আলোচনা করতে গেলে এ ডট বি, এরপরে তো আমরা যদি আই ভেক্টর, আই ভেক্টর চিন্তা করি, এবং যেহেতু একক ভেক্টর বলছি, আই এর মান কত ওয়ান, এর মান ওয়ানই, আই মানে কত একক ভেক্টর, তাহলে ওয়ান নিয়ে চিন্তা করবো, ওয়ান গুণ ওয়ান। এখন দেখো দুটাই আই ভেক্টর, একই একই দিকে, এটাও আই এটাও আই, এর মধ্যবর্তী কোনো কোণ আছে, কোণ কত আই ভেক্টর, যেহেতু দুটাই আই ভেক্টর মানে একই সমান্তরাল যখন যাচ্ছে তখন এর কোণ আছে জিরো, তার মানে কস থিটা সমান কত, কস থিটা শূন্য, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, কস শূন্যর মান ওয়ান, তাহলে কি আই ডট আই সমান ওয়ান পেয়েছি। আচ্ছা যদি এটা আই ডট, দেখো প্রত্যেক ডট আই ডট যখন জে হবে, আই ডট কি জে, তার মানে কি লম্ব বরাবর একটা ভেক্টর এদিকে আর একটা কি এদিকে কাজ করতেছে, তার মানে লম্ব বরাবর, তখন কি দাঁড়াবে কস 90 ডিগ্রি, যেহেতু একটা আরেকটার সাথে কত 90 ডিগ্রিতে আছে, তাহলে অন অন কস 90 কত শূন্য, শূন্য শূন্য, তার মানে কি আই ক্রস আই ডট জে সমান জিরো আসছে। ঠিক তেমনিভাবে আমরা আরেকটা আলোচনা করব, একটু মুছে ফেলি এই পাঠ্যক, এখানে দেখো ক্রসে যখন যাব এটার পর তো এ আই ভেক্টর এটাও আই ভেক্টর, তখন আই আই আসলে কত এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা, একটু খেয়াল করো এ ভেক্টর মানো ওয়ান বি ভেক্টর মানো ওয়ান, সাইন থিটা সাইন কত, যখন ডট গুণের ক্রস গুণে আমরা যাচ্ছি সাইন থিটা, থিটার মান কত, প্রথমে যদি দুটা ভেক্টর একই সমান্তরালে যাচ্ছে, এখানে দেখো এটাও আই ভেক্টর এটাও আই ভেক্টর, দুইটাই কিন্তু আই লম্ব বরাবর, দুইটাই আই, দুইটা আই হলে কি এর মান হচ্ছে মধ্যবর্তী কোণ কত শূন্য, সাইন শূন্য, সাইন শূন্যর মান কত শূন্য, তার মানে আই ক্রস আই সমান কত শূন্য। তাহলে আশা করব এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবো, আর আমরা যেই পর্যন্ত আজকে দেখাইছি তো এগুলো বাসা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আর আমরা হচ্ছে যে একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করছি, আমরা লব্ধির মান এবং দিক দেখাইছি, ওইভাবে তোমরা বইয়ের ভিতরে আরও দেখবা উদাহরণ আছে, উদাহরণগুলো বেশি বেশি করে দেখার চেষ্টা করো, প্রত্যেকটা উদাহরণ যেখানে না বুঝবো এই আমাদের এই যে ক্লাসগুলো আমরা নিচ্ছি বা আমার এই ফিজিক্স বলতে না, তোমাদের প্রত্যেকের প্রত্যেকের সাবজেক্টগুলো যে যে টিচার ক্লাস নিচ্ছেন, যদি তোমাদের কোথায় বুঝতে সমস্যা হয় হয়তো তোমরা টেক্সট করে রাখবা অথবা তোমাদের ডায়েরিতে দেখবে প্রত্যেক টিচারের মোবাইল নাম্বার দেওয়া আছে, ওইভাবে খুঁজে ওই টিচারের সাথে যদি কোথাও কোনো বইয়ের সিলেবাস নিয়ে বা কোথাও কোনো সমস্যা বুঝতে কোনো সমস্যা হয়, যে যে অধ্যায়ভিত্তিক শিক্ষকদের তোমরা ফোন দিয়ে অন্তত ব্যাপারগুলো তোমাদের কোনো সমস্যা থাকলে ওটা জেনে নিবা। আর অফিস তো খোলা আছে, অফিসে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো। আর ক্লাসে আজকে আমরা যতদূর আলোচনা করছি আর শুরু থেকে এই পর্যন্ত ফিজিক্সের যতদূর এই দ্বিতীয় অধ্যায়টা একটু সময় নিয়ে নিচ্ছি, কারণ ভেক্টর অধ্যায়টা অনেক বড়, এবং তোমাদের কলেজের যে কোনো পরীক্ষা হোক বা বোর্ড পরীক্ষায় এই ভেক্টর থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন নিশ্চিত থাকবেই 10 মার্ক, এই অ্যাকসেপ্ট থাকা মানেই তোমার এই ভেক্টরে অ্যাকসেপ্ট ফুল কোশ্চেন যদি অ্যান্সার করতে পারো তার মানে অন্তত 10 মার্ক অ্যান্সার হয়ে যাবে, এটা একটা খুব বড় ই ব্যাপার সহ, আর এখানে হচ্ছে এটা খুব প্লাস পয়েন্ট তোমাদের জন্য। তো এই জন্য এই অধ্যায়টা একটু সময় নিয়ে পড়াচ্ছি, তো যতদূর পড়াইছি আশা করি এই পর্যন্ত বাসায় প্র্যাকটিস করবা এবং এগুলো নোট করে সুন্দর করে গুছিয়ে রাখবা, যাতে যেখানে যে কোনো সমস্যা হলে যাতে এগুলো দেখে অন্তত সেটা সলভ করতে পারো। তো আশা করি সবাই বুঝতে পারছো, তো বাসায় সবাই থাকো এবং এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো, প্রত্যেক সাবজেক্টটাই বাসায় এই করোনা পরিস্থিতিতে বাসায় বসে বসে পড়াশোনা করো। আজকের মতো এখানে শেষ করব, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।